মাফতে মার চাদরে কি করি বর্ণ না, ফতে মার চাদরে কি করি বর্ণ না, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মাফতে মার চাদরে কি করি বর্ণ না, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। আল্লাহ পাকের ইশারায় দয়ার নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা রে আমি তোর বিয়ে দেওয়ার জন্য একটা মনস্থ করেছি বেটি, বল তুই কি বিয়ে করতে চাস? মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আমার আব্বাজান, আমার ইচ্ছা আপনার ইচ্ছার উপর, কিন্তু আপনি কি নিজে থেকে বলছেন না আল্লাহ পাকের হুকুমে বলছেন? তখন মা ফাতেমার কথাটা শুনে নেন কি বলছে, যে আব্বা বলুন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তখন আমার নবী বলছেন, আল্লাহ পাকের ইশারায় ওসিলাকে বল আমি শের খুদা আলী মুরতাজা হবেন মা তোমার স্বামী, শের খুদা আলী মুরতাজা হবেন মা তোমার স্বামী। ও হযরত আলীর সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন আব্বা, তো কি দেবেন উপঢৌকনে, মানে বিয়ের সময় তো কিছু দিতে হয়, তো আব্বাজান আপনি কি দেবেন আমাকে একটু বলে দেন। তখন আল্লাহ নবী বলছেন, গম পেশায় এক চাকি দেব আর দেব একটি চাটাই, এছাড়া আর আছে বাকি মাগো আমার ইদারায়, এছাড়া আর আছে বাকি মাগো আমার ইদারায়। মা ফাতেমা কাঁদে শুনে পিতাজির বেদনা, মা ফাতেমা কাঁদে শুনে পিতাজির বেদনা, কেন আর মিটবে না আজ মা ফাতেমার মনের বাসনা, মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা। তখন মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন জানেন, চাকি দিলে চাটাই দিলে মিটবে না মনের আশা, মিটবে না মনের আশা। তাহলে কি দিতে হবে বেটি? বেঁধে দিতে হবে আমায় ছোট এক সুখের বাসা, বেঁধে দিতে হবে আমায় ছোট এক সুখের বাসা, ছোট মতো একটা বাসা মাদি বেঁধে দিতে হবে। ছোট্ট মতো বললেন বটে, কিন্তু আরো কি বলছে তাতে আপনারা হিসাব কষে নেবেন যে কত বড় মহল চাইছে। সেই বাসাতে করে যেন 30 জনা মজদুরি, আরে 5 জনা মোর সঙ্গে যাবে তাড়িয়ে আপন সওয়ারি, 5 জনা মোর সঙ্গে যাবে তাড়িয়ে আপন সওয়ারি, শুন কাঁদে মা জয়নাব, মানে নবীর আরেকজন বিবির নাম হযরত জয়নাব, শুন কাঁদে মা জয়নাব বেটি ফাতেমার বাইনা, শুন কাঁদে মা জয়নাব বেটি ফাতেমার বাইনা, আর কেমন বলবো নবীকে ভেবে সে আজ পায় না, মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা।
আমাকে শুধু ওই গমপেশা চাকি আর চাটাই দিলে হবে না, একটা বাসা বেঁধে দিতে হবে এবং সেই বাসাতে 30 জন লোক সদাই মজদুরি করবে আর 5 জন আমার সঙ্গে যাবে সওয়ারি তাড়িয়ে। তাহলে কত বড় জিনিস, কত কি চাইছে নবীর বেটি ফাতেমা একটু ভেবে দেখেন। তারপর যখন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন যে আপনার পেটি এই 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 আরো চাইছে, নবী বলেন ও বিবি জাইনাব লও শুনে বেটির আশা, মা হারা বাচ্চিকে আমার করব না কো নিরাশা, মা হারা বাচ্চিকে আমার করা যাবে না নিরাশা। আমার ফাতেমা বিয়েতে আর কি কি চাইছে জাইনাব তুমি সব শুনে নাও। আশ্বাস পেয়ে বিবি জাইনাব আশ্বাস পেয়ে, মা বলছে বেটিকে, বেটি রে তোর আব্বাকে বলেছি উনি খুব খুশি হয়েছেন, আরো যদি তোর কিছু আশা থাকে আমাকে বল। এই কথা শুনে আশ্বাস পেয়ে মা ফাতেমা বলেন হযরত জাইনাবে, বলেন হযরত জাইনাবে আমার সাথে গহীন রাতের বন্ধু এক দিতে হবে, আমার সাথে গহীন রাতের বন্ধু এক দিতে হবে। কেমন বন্ধু? আর প্রতি রাতে ডাকবে যখন আমি হয়ে যাব রওয়ানা, প্রতি রাতে ডাকবে যখন আমি হয়ে যাব রওয়ানা, আর বলে দিও স্বামীকে মোর কভু না করে মানা, মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা, মা ফাতেমার চাদরে। আর কিছু নেবে না? জাইনাব বলছে হ্যাঁ গো ফাতেমা ওইটুকুই বাস, আর কিছু নেবে না? তখন বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নেব। কি নেবে? হাতের চুড়ি পায়ের নূপুর নাকে কানে আর গলায়, আব্বাকে মোর দাও বলে মা সঙ্গে যেন এসব পায়, আব্বাকে মোর দাও বলে মা অঙ্গে যেন এসব পায়। আচ্ছা তা বুঝলাম, আর কিছু নেবে? বলে হ্যাঁ আর একটা জিনিস। কি? আর কিছুই নেব না, শুধু পথের সাথী দুজন চাই, পথের সাথী দুজন চাই। কেমন সাথী? সারা জীবন থাকবে সাথে কারো কভু ছুটি নাই, সারা জীবন থাকবে সাথে কারো কভু ছুটি নাই। মনে মনে ভাবে জাইনাব শোনে এ ঘটনা, মনে ভাবে জাইনাব শোনে এ ঘটনা, আরে কেমনে বলি নবীকে এ শাদি হবে না, মা ফাতেমার চাদরে রে। আমার আপনারও মেয়ে আছে, যদি বিয়ের সময় মেয়ে বলে এইসব যে একটা গভীর রাতের বন্ধু চায়, সে যখন ইচ্ছা যেদিক থেকে ডাকবে আমি উঠে চলে যাব, আমার স্বামী যেন মানা না করে, তাহলে মেয়েটাকে কোন নজরে দেখব? আবার পথের সাথী এমন চাই সারা জীবন মেয়ের কাছে থাকতে হবে যেন ফিরে না আসে আর। হ্যাঁ গো, এরকম বললে কি আর কোনো মেয়ের বিয়ে হবে? আমি আমার মেয়ে সম্পর্কে কি ভাববো বলুন? তাহলে এরপরে আর বিয়ে হবে? হবে না। কিন্তু দেখুন এবার এবার আসল ঘটনা, রাজটা খুলে দেব। ওই যে 5 জন সওয়ারি, ওই যে 30 জন বাড়ির মজদুরি মজুর মজদুর, এসব কারা লক্ষ্য করুন।
सेहरा बेधे मोर तो जा आज अच्छे मुस्ताफार बाड़ी मने हजरत अली करम अल्लाह बर से जे बिये करते आछे सेहरा बेधे मोर तो जा आज अच्छे मुस्ताफार घरे राशि राशि हासि खुशी सुतु जैना बेर अश्रु झरे राशि राशि हासि खुशी जैना बेर अश्रु झरे अश्रु झरा चेहरा जखन पड़ल नबीर नजरे पड़ल नबीर नजरे की कारणे कांद छबी नूर नबी जिज्ञासा करे की कारणे कांद छबी नूर नबी जिज्ञासा करे जैनब बोले ओ गो नबी जैनब बोले ओ गो नबी से बोला जाबे ना केनो अरे बोलिले आज मा फातेमार शादी तो होबे ना मा फातेमार चादरे रे नबी गो এত জিনিস ফাতেমা চেয়েছে আপনাকে সব বলার অবসর হয়নি এদিকে ছেলে বিয়ে করতে চলে এসেছে সুতরাং যদি এখন বলি সব খেজড়ে যাবে তার থেকে চুপি চুপি বিয়েটা হয়েই যাক এইবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এসে গেছেন বিয়ে শাদির কাজ চলছে রমাদম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কাঁদছেন কেন কি কি ফাতেমা আরো চেয়েছে যদি না পায় অশান্তি সৃষ্টি হবে তাই এখন বলে ফেললেও বিয়েটা ভেঙে যাবে এই চিন্তাই অস্থির এবার কি হচ্ছে দেখুন আশক নবীর কাঁচা কাছি মেহমান আমরা মুস্তাফার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বার্তা বাহক দয়ার নবীর সামনে দণ্ডায়মান এসে বলছে ও গো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে সবাই এসেছে মেহমান হয়ে আমি ভাবলাম আমি কেন বাকি থাকি তাই আমি জিবরিল এসে গেছি হুজুর গো কিছু আদেশ করুন আপনার আদেশের অপেক্ষায় আমি আপনার সামনে দণ্ডায়মান হয়েছি আল্লাহর নবী ভাবলেন তাহলে আর সমস্যা কোথায় এইবার আল্লাহর তরফ থেকে নিশ্চয়ই কিছু আশা হবে আজকে নবীর বেটির সাথে মেহমান আমরা মুস্তাফার মেহমান আমরা মুস্তাফার জান্নাত রানীর পাক মিলনে কি আর দেব উপহার জান্নাত রানীর পাক মিলনে কি দেব আজ উপহার তখন জিবরিলের এই আরজি শুনে বলিলেন পরওয়ারদিগার আল্লাহ বলছে জিবরিলকে জিবরিলের এই আরজি শুনে বলিলেন পরওয়ারদিগার জান্নাত হতে দাও ফাতেমায় পঞ্চভাজের এক চাদর জান্নাত হতে দাও ফাতেমায় পঞ্চভাজের এক চাদর যে চাদরটাই পাঁচটা ভাঁজ দেওয়া আছে ওই চাদরটা গিয়ে ফাতেমাকে উপহার স্বরূপ দিয়ে দাও মাথায় নিয়ে জিবরিল আমিন হইলেন রওয়ানা মাথায় নিয়ে জিবরিল আমিন হইলেন রওয়ানা মা ফাতেমাকে দিলেন সুপে খোদাই নজরানা ফাতেমাকে দিলেন সুপে খোদাই নজরানা মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা কুল মখলুকাত আজ সেই চাদরের দিওয়ানা মা ফাতেমার চাদরের সামাইন হযরত আপনারা শুনলেন যে পাঁচ ভাঁজের একটা চাদর মা ফাতেমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথায় করে নিয়ে এসে দয়ার নবীর সামনে উপঢৌকন পেশ করলেন আচ্ছা এইবার তো চাদরটা ভেতরে অন্তর মহলে চলে যাবে মা ফাতেমাকে সাজাচ্ছে যেখানে সেখানে চাদরটা পৌঁছে গেল পঞ্চ ভাঁজের চাদরখানা সুপে দিলেন বেটির হাতে
আর প্রথম ভাঁজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে, প্রথম ভাঁজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে। আর ফাতেমার সঙ্গে কলমা কথা বলছে, কি বলছে? বলছে, কলমা ও ফাতেমা, বলছে কলমা ও ফাতেমা, আমি তোমার আশার ঘর, তুমি যে সর্বপ্রথম একটা ছোট্ট ঘর চেয়েছো। বলছে কলমা ও ফাতেমা, আমি তোমার আশার ঘর, সুখে দুঃখে থাকব মা গো, সুখে দুঃখে থাকব মা গো, তা থাকবে মা গো, তুমি যে আমার ভিতর। আমি এমন একটা ঘর যে দুনিয়ার মানুষ প্রতিটা ঘরকে ভেঙে দিতে পারবে, তুলে দিতে পারবে, কিন্তু আমি এমন একটা ঘর গো ফাতেমা, আমাকে কেউ ভাঙতে পারবে না, আমাকে কেউ তুলতে পারবে না। এরপর কি হলো দেখুন, পঞ্চ ভাঁজের চাদর খানা সুপে দিলেন বেটির হাতে, আর প্রথম ভাঁজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে। বলছে কলমা ও ফাতেমা, আমি তোমার আশার ঘর, সুখে দুঃখে থাকব মা গো, সযত্নে আমার ভিতর, সুখে দুঃখে থাকবে মা গো, সযত্নে আমার ভিতর, আমি তোমার শান্তির বাগান, কষ্ট তোমায় দেব না। কলমা বলছে, আমি তোমার শান্তির বাগান, কষ্ট তোমায় দেব না, আর চিরদিন থাকবো কায়েম, তুলতে কেউ পারিবে না, চিরজীবন থাকবো কায়েম, ভাঙতে কেউ পারিবে না মা ফাতেমার চাদরে। এ তো প্রথম ভাঁজেই পেয়ে গেল কলমা, মানে ঘর পেয়ে গেছে। এইবার কি চেয়েছে? দ্বিতীয় ভাঁজে দেখিল যখন আহা কি দৃশ্য মধুর, এই ৩০টা মজদুর চেয়েছে ওই ঘরে, ৩০টা মজদুর। তাই দ্বিতীয় ভাঁজ খুলিল যখন আহা কি দৃশ্য মধুর, আর ৩০ রোজা বলছে মা গো আমরাই তোমার মজদুর, ৩০ রোজা বলছে মা গো আমরাই তোমার মজদুর। এরপর আর কি চেয়েছিল? দুজন সাথী, পথের সাথী। তাই খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভাঁজ, খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভাঁজ। কি চেয়েছিলেন ভাই? ঘর, ৩০ জন, আর তারপর মনে আছে, মনে আছে আপনাদের, মনে আছে আপনাদের? পাঁচজন কি? পাঁচজন সওয়ারি, যেন সওয়ারি বুঝাই করে মাল নিয়ে পাঁচজন যায়, সেই পাঁচজন কারা হচ্ছে দেখুন। তৃতীয় ভাঁজ খুলিল যখন খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভাঁজ, দেখে পাঁচ জন সেই সওয়ার সাথী, পাঞ্জে গানা এই নামাজ, পাঁচ জন সেই সওয়ার সাথী, পাঞ্জে গানা এই নামাজ, মিটে গেল মনের আশা, রইল না আর ভাবনা, মিটে গেল মনের আশা, রইল না আর ভাবনা, ধন্য হলো আজকে নারী, নিয়ে আসল ধন্য হলো আজকে নারী, দেখে নিজ আমল নামা। আচ্ছা মা ফাতেমা, আর কিছু চাওয়ার বাকি আছে? এ কথা বলুন না, কথা বলুন না, আর কিছু বাকি আছে?
কি হলো, কেউ কথা বলে না, বাকি আছে না? একজন বুদ্ধিমান লোক চিৎকার করে বলুন কি বাকি আছে। সাব্বাস, দুজন সাথী বাকি আছে। আচ্ছা, ভাঁজ কটা খোলা হয়েছে? তিনটে। তাহলে চতুর্থ ভাঁজ খোলা যাক। চতুর্থ ভাঁজে পেলো খুঁজে, কি বাকি আছে? হ্যাঁ, দুজন সাথীর আগে আরেকজন বাকি আছে যে গোপন রাতের বন্ধু। হ্যাঁ, মনে আছে গোপন রাতের বন্ধু? যখনই এসে বলবে আই লাভ ইউ, অমনি আমি চলে যাব তার সাথে। স্বামী যদি দেখতে পায় রুখতে পারবে না। ই কি বাবা, একই শর্ত? দেখুন ওটাকে একজন চতুর্থ ভাঁজে পেলো খুঁজে, ভাঁজ যত খুলছে চাদর তো বড় হয়ে যাচ্ছে। তো চতুর্থ ভাঁজে পেলো খুঁজে, বসে আছে এক কোণে, বসে আছে এক কোণে, বসে আছে এক কোণে। আর সে কোণে বসে কি বলছে? নাম আমার তাহাজ্জুদ মাগো, নাম আমার তাহাজ্জুদ মাগো, আমি আসব রাতের গোপনে। তাহাজ্জুদ তো চুরি করে করে নিতে হয় না, কেউ না জানতে পারে। নাম আমার তাহাজ্জুদ মাগো, আমি আসব রাতের গোপনে। তখন জড়িয়ে ধরে চুম্মা করে ফাতেমা লাগাই বুকে, ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে, ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে। আলম ফাঁকি দিতে পারে, আলম মানে দুনিয়া, আলম ফাঁকি দিতে পারে, আমল ফাঁকি দেবে না। আলম ফাঁকি দিতে পারে, আমল ফাঁকি দেবে না। আরে বেনিয়েতে করা আমল কাজে তো আসিবে না, মা ফাতেমার চাদরে। আমার আম্মা জানেরা যে নামাজ পড়েন, লোক দেখানো নামাজ পড়বেন না, ও নামাজ আপনার কাজে লাগবে না। আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভয়েতে নামাজে দাঁড়ান, ওই নামাজ আপনার কাজে লাগবে। যা হোক, তারপর শেরে খোদা আলীর সাথে শাদি যে হয়ে গেল, আর কি বাকি আছে বন্ধু? আর কি বাকি? জোরে বলুন, জোরে বলুন। দুজন সাথী বাকি আছে এবং সারা জীবন থাকবে। আরে কোনের সাথে দুজন যায় আবার তো দুদিন পরে চলে আসে, কিন্তু এরা চলে আসতে পারবে না, সারা জীবন থাক। এবার সেই দুজনকে শুনে নেন। শেরে খোদা আলীর সাথে শাদি যে হয়ে গেল, আয়েশা আর জৈনব মিলে বেটিকে সাজিয়ে দিল। তারপর মাথাটি সেই চাদর খানা, মাথাটি সেই চাদর খানা আঁকিল যখন মাথায়, ঢাকিল যখন মাথায় গখাটি সেই চাদর খানা, ঢাকিল যখন মাথায়। তো পাঁচ ভাঁজ এবার খুলে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। তো পঞ্চ ভাঁজের সামান গুলি, ও গো পঞ্চ ভাঁজের সামান গুলি জমিনেতে পড়ে যায়, পাঁচ ভাঁজের সেই সামান গুলি জমিনেতে পড়ে যায়। একটা জিনিস ওপর দিয়ে পড়লে একটু লাফায়, তো পড়ে যখন গেছে লাফাচ্ছে, তাদের জোবান খুলে দিয়েছে আল্লাহ, তারা তখন জোবান দিয়ে বলছে, কি বলছে? প্রাণটি ভরে দান করিতে দেখলে এতিম ভিখারি। ভাই আর কি বাকি আছে? অলংকার বাকি আছে, সোনা গয়না বাকি আছে। প্রাণটি ভরে দান করিতে
देख ले एथिन भिकारी। अरे मुठी मुठी दान से मोरा होये छी हाथेर चूड़ी, मुठी मुठी दान से मोरा होये छी हाथेर चूड़ी। चौका तेरी पैरे जावाई पाये ते छीले मजबूर, फरमा बरदार नाम टिया मार से जे छी पायर नुपुर, फरमा बरदार नाम टिया मार से जे छी पायर नुपुर। ओ जुर पानी नाम टिया मार मकते या मई दुई हाथ तुले, ओ जुर पानी नाम टी मकते या मई सुधते फूल, चेहरा ते पारा ते छोलक से जे छी आज नाकेर फूल, चेहरा ते पारा ते छोलक सज से जे छी आज नाकेर फूल। अरे आमार नाम चरित्र मा रेखे छीले चतने, आमार नाम चरित्र मा तुमि रेखे छीले चतने, प्रकाशे आज दुल्ब मागो आकड़े धोरे दुई खाने, प्रकाशे आज दुल्ब मागो आकड़े धोरे दुई खाने। आमी तोमार गलार आवाज जा पर पुरुष केउ सुने नाई, कंठ माला होए मागो थाकिब तोमार गलाय, कंठ माला होए मागो थाकिब तोमार गलाय। खुशीते फते मा बोले या रब्बाना, खुशीते फते मा बोले या रब्बाना, कौन भाषाते करबो तोमार दरगाहे शुक्राना, माफाते मर चादरेर की कोरी बरनो ना, कुल मुखलो का तो आजो से चादरेर दीवाना, माफाते मर चादरेर। अमर अम्मा जान देर के अल्लाह पाक खूब भालो भावे आमुल करर तौफीक दान करुन, बोलेन आमीन, जरे बोलन सुम्मा आमीन। किंतु एखाने शेष करले हबे ना, तो दुटो साथी एखोनो बाकी, छाड़बे ना आमार भाईरा छाड़बे ना, खूब मन दिए सुनछे प्रत्येकटा प्रश्नेर उत्तर टुक 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 करे दिए चलेछे, ताहले आरो एकटु बोलते हबे। आलीर घरे जावार तरे फतेमा दोआ चाई अब्बार काछे, दोआ चाई पितार काछे, पाक रसूले जिब्रिल बोले पौना दुई बाकी आछे, पाक रसूले जिब्रिल बोले पौना दुई बाकी आछे। नबी बोलेन ओ फतेमा बोलो तुमि आर कि चाओ, बोलो तुमि आर कि चाओ, चावार किछु थाकले मागो एई समय चेये नाओ, कारण जिब्रिल आछे एने देबे। चावार किछु थाकले मागो एई समय चेये नाओ, मा फातेमा बोले अब्बा आछे दुटि पाउना, मा फातेमा बोले अब्बा आछे दुटि पाउना। कि अरे आगे पीछे दुई जोना मोर पथेर साथी दाउना, आगे पीछे दुई जोना मोर पथेर साथी दाउना, माफाते मार चादरे रे साथी साथी कोथाई पाबो साथी कोथाई पाबो। एमन समय फातेमा बोलछे अब्बा जेमन तेमन के साथी दियो ना, एमन साथी दाओ गो अब्बा, एमन साथी दाओ गो अब्बा, थाकबे चिरो दिन साथे संगे निये उठते जेन पारे से कियामते, संगे कोरे निये जेन उठते पारे कियामते। ये आबार केमन साथी रे बाबा, যে সাথে যাবে চিরদিন থাকবে, মরবো তো সেও মরবে উঠবো তো সেও উঠবে। বাপরে এমন সাথী
মরবো তো সেও মরবে বলার অর্থ হলো আমি যখন মরে যাব আমার ইন্তেকাল যখন হবে তখন সে আর পরিস্ফুটিত আমার কাছ থেকে হতে পারবে না। তাই এমন সাথী দাও, এমন সাথী দাও গো আব্বা, থাকবে চিরদিন সাথে সঙ্গে নিয়ে উঠতে যেন পারি সেই কিয়ামতে। তখন নবী কি দিলেন, নূরানি হাত বাড়িয়ে, নূরানি হাত বাড়িয়ে বললেন আমার নবী দু জাহান, আমার নবী দু জাহান, সাথী রূপে দিলাম মাগো পাক হাদিসের পাক কোরআন, সাথী রূপে দিলাম মাগো পাক হাদিসের পাক কোরআন, ধন্য হলো আজকে আমার পূর্ণ আরাধনা, ধন্য হলো আজকে আমার পূর্ণ আরাধনা, এবার শুধু দোয়া করুন আর কিছু চাই না। ফতের কি করি বারে নোনা, কুল মখলুকা তো আজ সে চাদরের দিওয়ানা, মা ফাতেমার চাদরে। আমার আম্মা জানেরা শীতের জন্য চাদর গায়ে দিয়েছে, গরমের সময় হলে চাদর গায়ে দিতেন দিতেন না। মা গো মনে রাখবেন আপনাদের সন্তানই আসলাম হাবিব, হয়তো আর দেখা হবে না মা, আর হয়তো আল্লাহ রাখবে না মা, তাই যদি এটাই শেষ কথা হয় আমি করজোড়ে আপনাদের কাছে নিবেদন করব, খবরদার যে চাদর আপনি গায়ে দিয়েছেন এই চাদর সারা বছর আপনি রাখুন, আপনার গরম হোক মা, দুনিয়াটাকে আপনি জাহান্নামের মতো বন করে নেন, তাহলে ওখানে গেলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। ও আগুন অনেক কঠিন আগুন মা, খুব কঠোর আগুন, ওই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়ার এই কষ্টটা মেনে নেবেন, চাদর ছাড়বেন না। তবে হ্যাঁ, আল্লাহ যাদের একটু পয়সা দিয়েছে তারা সেরকম আরামদায়ক চাদরও ব্যবহার করতে পারবেন। একটা শীত আটকানোর জন্য চাদর হয় আর একটা পর্দাপোশিদের জন্য চাদর হয়, আপনি পর্দাপোশিদের জন্য চাদরটা অন্তত ব্যবহার করে যাবেন মা। এইটুকু অনুরোধ রেখে আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এসে মেহফিলের চত্বর ভরেছেন, হয়তো আপনাদের আশা আমি কমজোর মেটাতে পারিনি, আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়ে গেল মা। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন কোনটা কোন সাবজেক্টটা শুনতে মন চাইছে, আপনি সেটা হোয়াটসঅ্যাপ করে বলবেন। আমরা প্রতি শনিবারে আঞ্জুমান করি, এরকম জলসা প্রত্যেক শনিবার আমার মাদ্রাসায় হয়, বাচ্চাদের বাচ্চারা আমার শ্রোতা থাকে, আপনার মেয়ে যদি থাকে আমার মাদ্রাসায় জিজ্ঞেস করে দেখবেন, শনিবারে এরকম জলসা করি, তারা বাচ্চারা আমাকে নিয়ে আনন্দ করে, ছেলে মেয়ে সব বসে আমাকে তারা বলায়, আমি তাদের আবার মাইক্রোফোন দিই তারাও বলে। আপনারা কিছু কিছু গার্জেন এই রবিবারে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে থাকেন, যারা গার্জেন আছেন তারা অবশ্যই পাচ্ছেন, পেয়ে থাকেন আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। মাঝে মধ্যে শনিবার গায়েব হয়, যেমন আজকে আমি জলসায় চলে এসেছি, আজকে আর আঞ্জুমান হয়নি, তাহলে কালকে গার্জেনরা পাবে না, আবার হয়তো সপ্তাহের মাঝখানে একদিন পেয়ে যাবে, এগুলোই হয় মা। সেই জন্য দোয়া করবেন, আমি আপনার কাছ থেকে সরে গেলেও আপনার মোবাইলে কিন্তু আমি থাকছি, কখনো নেট চালিয়ে নাম বলে পেয়ে যাবেন, কখনো আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের এই সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক, আল্লাহর জন্য সম্পর্ক, জান্নাতের জন্য সম্পর্ক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহ অমর অক্ষয় রাখুক। আমিন সুম্মা আমিন। মাগো।